শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সুপ্রভাত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম দর্পণ নিয়ে আপনাদের মাঝে পৌষের এই শীতের সকালে, আপনাদেরই ভালোবাসার টানে। ভালোবাসা মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় অনুভূতি। এই ভালোবাসাটা যখন দেশের জন্য হয়। বাহ, বেশ তো বলেছ। পৃথিবীতে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে এক অন্যরকম ভালোবাসা মাতৃভূমির জন্য ভালোবাসা। আমাদের খুব সৌভাগ্য যে এই দেশটির জন্য যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার ইতিহাস, গভীর আত্মত্যাগের ইতিহাস, অসীম সাহস ও বীরত্বের ইতিহাস এবং বিশাল অর্জনের ইতিহাস। সত্যি, কত ভালোবাসা থাকলে নিজের প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীন সার্বভৌম একটি দেশটিকে। ভাবলে অবাক লাগে, গর্বে বুক ভরে যায়। স্বাধীন সার্বভৌম দেশের আকাঙ্ক্ষা এই দেশের মানুষের বুকের মাঝে পরম মমতা ও ভালোবাসার শক্তিতে আর সাহসে জাগিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাহস, শক্তি আর ভালোবাসায় বলিয়ান হয়েছিলেন এদেশের বীর বাঙালিরা। 1971 সালের 16 ডিসেম্বরে আমরা যে বিজয় পতাকা উড়িয়েছিলাম এই বাংলার মাটিতে, আজ 2020 খ্রিস্টাব্দে এসে সেই বিজয়ের 49 বছর পার করলাম। আজ আমরা এদেশের মাটিতে দাঁড়িয়ে ওপারে তাকালে মুক্ত আকাশ দেখতে পাই, খোলা হাওয়ায় অপার আনন্দে মন ভরে নিঃশ্বাস নিতে পারি। সত্যি, এই বাংলাদেশ আমাদের বড় ভালোবাসার দেশ, বড় মমতার দেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং আমাদের জীবন বাজি রাখা সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি কৃতজ্ঞ চিত্তে পরম শ্রদ্ধা নিবেদন করছি। দর্পণ বন্ধুরা, দেশের মাটিতে সুস্থ হয়ে বেঁচে থাকতে আমরা সবাই চাই। তাই তো আমরা যেন সবাই ভালো আর সুস্থ থাকি এর জন্য সচেতন থাকতে হবে সবটা সময়। স্বাস্থ্যবিধি অনুযায়ী হাত বারবার সাবান পানি দিয়ে ধুতে হবে অথবা স্যানিটাইজ করতে হবে, আর অবশ্যই বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। শারীরিক কোনো অসুস্থতা বা অস্বাভাবিক মনে হলে অবহেলা নয়, দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। আপনাদের সার্বক্ষণিক মঙ্গল কামনায় চলুন এবারে দর্পণের সূচিগুলো জেনে নিই। বন্ধুরা, এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে দর্পণ সূচির প্রথমে নিয়মিত আয়োজন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে থাকছে কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে থাকছে পর্ব রূপালী সংস্কৃতি। অপরূপ বাংলা পর্বে থাকছে বাংলার বিভিন্ন প্রকৃতি, অভয়ারণ্য, সৌন্দর্যপূর্ণ স্থান নিয়ে নিবন্ধ পাঠ। আছে সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আসা সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা। এছাড়াও কবিতা আবৃত্তি তো থাকছেই। এ সকল আয়োজন নিয়ে পৌষের রোদ মাখা এই মিষ্টি সকালে দর্পণ উপস্থাপনায় আছি আমরা দুজন। আমি লাল্টু হুসাইন এবং আমি রুমিনা খানম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 21 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ, সোমবার, 6 পৌষ 1427 বঙ্গাব্দ। গ্রিগোরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 355 দিন, বছর শেষ হতে আরও 10 দিন বাকি। আসুন এক পলক জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম, মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল মারা যান এবং প্রাবন্ধিক নন্দনতাত্ত্বিক আবু সাইদ আয়ুব 1982 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন। দর্পণপ্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও মনে করিয়ে দিয়ে আজ 21শে ডিসেম্বর, এবারে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনার জন্মদিনের পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ ব্যক্তিদের জন্মদিনের কথা। 1827 খ্রিস্টাব্দের এই দিনে ভারতের বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। মরমী কবি হাসন রাজা জন্মগ্রহণ করেন 1854 খ্রিস্টাব্দের এই দিনে। 1934 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আজ যাদের জন্মদিনের কথা শুনছিলেন তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। এছাড়াও আজকের দিনে যাদের জন্মদিন জানা অজানা সকলের জন্য বাংলাদেশ বেতার এবং দর্পণের পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে শ্রোতানন্দিত প্রতিদিন সকালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জনগণের নেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে অন্ধকার কারাগারে। একদিকে শাসক গোষ্ঠীর মানসিক নির্যাতন, অন্যদিকে পরিবার পরিজন ছাড়া একাকী জীবন। সেই দুঃসহ জীবনের সঙ্গী হয় প্রকৃতি, বই আর ডায়েরির পাতাগুলো। বন্ধুরা, সেই ডায়েরির পাতা যা এখন গ্রন্থরূপে কারাগারের রোজনামচা, যার রচয়িতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলুন শুনি এই গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ। পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। 21শে জুলাই 1966, জেল হাসপাতাল থেকে আজ রাশেদ মোশারফ ও শাহাবুদ্দিন চৌধুরীকে বিদায় দেওয়া হয়েছে। তাদের শরীর একটু ভালো। তাদের 10 নম্বর সেলে পাঠানো হয়েছে। সেখানে আওয়ামী লীগের অন্যান্য নেতারা আছে। দোতলা থেকে আমাকে ইশারা করে জানালো তারা চলে যাবে হাসপাতাল থেকে। আমি ওদের দিকে একটু এগিয়ে যেয়ে বুঝতে চেষ্টা করলাম। যখন রওনা হলো, আমি একটু এগিয়ে গিয়ে ওদের শুভেচ্ছা জানিয়ে একটু চিৎকার করে বললাম, চিন্তা করিও না, ত্যাগ বৃথা যাবে না, জনগণের দাবি জনগণই আদায় করবে। তারা আমার কাছে থাকার জন্যে কত ব্যস্ত, অন্তত দূর থেকে হলেও আমাকে দেখতে পেত, এখন আর তাও হবে না। তাদের চোখে মুখে বেদনার ছাপ আমি দেখতে পেলাম। হাফেজ মুসা এখনও হাসপাতালে আছে, তার শরীরও ভালো না। ভেবেছিলাম আজ রেনু ও ছেলেমেয়েরা দেখতে আসবে আমাকে। হিসাবে পাওয়া যায় আর রেনুও গত তারিখে দেখা করার সময় বলেছিল 20 অথবা 21 তারিখে আবার আসবে। 4টা থেকে চেয়েছিলাম রাস্তার দিকে, মনে হতেছিল এই বোধহয় আসে খবর। যখন 5টা বেজে গেল তখন ভাবলাম না, অনুমতি পায় নাই। আমিও ঘর থেকে বের হয়ে স্বাস্থ্য রক্ষা করার জন্য হাঁটতে শুরু করলাম। ভীষণ গরমও পড়েছে, কিছু কিছু ব্যায়ামও করা শুরু করেছি, কারণ রাতে ঘুম হয় না ভালোভাবে। সন্ধ্যার পূর্বে কিছু বেগুন গাছ লাগালাম নিজের হাতে। সৈয়দ শরীফউদ্দিন পীরজাদা নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ইনি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল ছিলেন, অ্যাডভোকেট হিসেবে যথেষ্ট নাম করেছেন। এই তো শাসনতন্ত্র, যখন ইচ্ছা মন্ত্রী, যখন ইচ্ছা বিদায়, প্রায় বাদশাহী কায়দায়। অনেক খেলা দেখলাম, আরও কত দেখতে হবে খোদাই জানে। দর্পণ প্রিয় বন্ধুরা, বিজ্ঞান কী না করেছে, তবে বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ যত উদ্ভাবন আবিষ্কার করেছে তার মধ্যে চলচ্চিত্রের জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে। প্রায় 60 বছর ধরে চলচ্চিত্র শিল্প প্রকৌশল দিক থেকে অভাবনীয় উন্নতি লাভ করেছে এবং প্রতিনিয়ত কর্মক্লান্ত মানুষের বিনোদনের ক্ষুধা মিটিয়ে যাচ্ছে। তাহলে চলুন না দর্পণ প্রিয় বন্ধুরা, আমরাও একটু ঘুরে আসি রূপালী সংস্কৃতি পর্ব থেকে। এ পর্বটি গ্রন্থনা করেছেন ফাতেমাতুজ্জোহরা আর উপস্থাপন করছেন সাইদা জান্নাত বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক
হুমায়ুন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2004 সালে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির দিশেহারা একদল নানা ধর্মবর্ণের মানুষ মুক্তাঞ্চলের খোঁজে এক নৌকায় আশ্রয় নেয়। এই নৌকা ভাড়া করেন মূলত এক গ্রামের সচ্ছল বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক। তার নৌকায় হিন্দু কয়েকটি পরিবার উঠলে প্রথমে তিনি বলেন, হিন্দু ফ্যামিলি যারা যাচ্ছে তারা তো মনে হয় তীর্থে যাচ্ছে, শাখা সিন্দুর ধুতি, পথে যদি রাজাকার কিংবা খোদা না করুক মিলিটারির হাতে পড়ি আমাদের উপায় আছে, হিন্দু ফ্যামিলি সব নেমে যান, সবাই নামেন। পরবর্তীতে তার পুত্রবধূ রাত্রি এবং আশ্রয় নেয়া মাওলানার অনুরোধে তিনি তাদের নৌকায় নেন, তবে শাখা সিঁদুর খুলে ফেলতে হবে। কিন্তু নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় পাড়ের কাছেই থেমে থাকে। আর এ সময় গ্রামে শুরু হয় মিলিটারিদের হামলা। এ সময় ইঞ্জিন ঠিক হয়ে গেলে মাঝির সহকারী কাল্লু বলে, নৌকা চলা শুরু করলে কিছু দূর গেলে আবারও মিলিটারিদের হামলা হলে নৌকা লুকিয়ে ফেলে। সেবার হামলা থাকলেও মাঝি জীবন বাজি রেখে নৌকা চালাতে পারবে না বলে চলে যায়। কিন্তু কিছু সময় পরে মাঝি আবারও ফিরে আসে সবার জন্য কাঁঠাল নিয়ে। সে রাতটা কাটিয়ে পরদিন সকালেই নৌকা রওনা দেয়। নৌকার এক ইঞ্জিনিয়ার যাত্রী হুট করে সবার সাথে বাজে ব্যবহার শুরু করে। হিন্দু দম্পতিদের শাক বাচ্চাদের কড়ি সব নদীতে ফেলে দিলে রাত্রি তাকে তার এই উদ্ভ্রান্ততার কারণ জিজ্ঞেস করে, আপনি এমন করছেন কেন? কি করছি? কি করছেন আপনি জানেন না? জানি না, আই এম আউট অফ মাই হেড। আমি আমার পরিবার একমাত্র জীবিত ব্যক্তি, বাকি সবাই মিলিটারির হাতে মারা গেছেন। খেয়ে না খেয়ে একই নৌকায় হিন্দু মুসলিম এক হয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন বাঁচানোর জন্য এই নৌকাতেই চলতে থাকে। এভাবেই এক রাতে ইঞ্জিনিয়ারের নষ্ট রেডিওতে আবছা মতো শোনা যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসা বঙ্গবন্ধুর ঘোষণা, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। সে রাতেই রাজাকারদের একটি নৌকা এসে এই নৌকা লুট করে এবং হিন্দু তরুণী বধু আশালতাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে মাওলানা আর রাত্রি তার উপরে হামলা করে রাজাকারকে আটক করে হত্যা করতে চাইলে তখন মাওলানা আর পীতাম্বর মিলে তাকে কিছু শাস্তি দিয়ে ছেড়ে দেয়। সেখান থেকে কিছু দূর গেলেই নৌকার প্রোপেলার নষ্ট হয়ে যায়। তখন পাড়ের গ্রামে মাওলানা আর কাল্লু প্রোপেলার কিনতে গেলে মিলিটারিদের হাতে ধরা পড়ে। কাল্লু পালিয়ে এলেও সবাই মাওলানার জন্য অপেক্ষা করে। এমন সময় গানের দলের ছদ্মবেশে মুক্তিবাহিনীর কমান্ডার সহ তার দল ও মাওলানা চলে আসে। সামনে মিলিটারি নৌকায় তারা হামলা করবে, তার পরিকল্পনা সাজানো হয়। মুক্তিবাহিনীর কথায় সাজানো গানের দলে আশালতা, পীতাম্বর, আশালতার স্বামী সবাই রাজি হয়ে তাদের সাথে যোগ দেয় এবং গান গায়। সোহাগ চাঁদ বাদুনি ধুনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাদুনি ধুনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাদুনি ধুনি নাচো। কিন্তু আশালতা কমান্ডারের চোখের ইশারা বুঝতে না পেরে গুলি খেয়ে আহত হয়। সে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীরা জয়ী হয়ে আহত আশালতাকে নিয়ে পরে গ্রামে ফিরে এসে জানায় তারা চলে যাবে। তখন পীতাম্বর ও মাওলানা কমান্ডারকে অনুরোধ জানায় তাদের সাথে নেবার জন্য, তারাও স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করতে চায়। কমান্ডার তার দল নিয়ে চলে গেলে নৌকা এগোতে থাকে মুক্তাঞ্চলের খোঁজে। বেশ অনেকখানি পথ পাড়ি দিলে তারা দেখতে পায় স্বাধীন বাংলাদেশের পতাকা, আর আনন্দ সজল চোখে দেখে স্বাধীন দেশের স্বপ্ন। আমাদের পতাকা দেখো, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শ্যামল ছায়া চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন
হুমায়ুন ফরিদি, মেহের আফরোজ শাওন, তানিয়া আহমেদ, স্বাধীন খসরু, শিমুল, রিয়াজ, আহমেদ জুবেল, এজাজুল ইসলাম, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ ও আরও অনেকে। ভ্রমণ, হ্যাঁ, ভ্রমণ আমাদের একটা স্বপ্ন পূরণের নাম, মনকে মুগ্ধ করে রাখার নাম, জীবনের একঘেয়েমি বিষাদ জড়তা কুসংস্কার থেকে কিছুটা সময় দূরে থাকতে কিন্তু ভ্রমণের কোনো জুড়ি নেই। হ্যাঁ, আমি বলি ভ্রমণ আমাদের জীবনের নবায়ন ঘটায়, প্রাণ খুলে হাসতে শেখায়, মনের চোখগুলোকে আস্তে আস্তে খুলে দেয়, প্রকৃতি ও মানুষকে ভালোবাসতে শেখায়। হ্যাঁ, সেই ভ্রমণ, সেই দুচোখ ভরে ঘুরে দেখার কিছুটা স্বাদ নিতেই আমরা চলে যাব অপরূপ বাংলা পর্বে। খাদিজা আক্তারের গ্রন্থনায় অপরূপ বাংলা পর্বটি পরিবেশন করছেন শামিমা নাসরিন জেমি। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলা পর্বে আজ আপনাদেরকে শোনাব বাংলাদেশের জীববৈচিত্র্যে সমৃদ্ধ অপরূপ একটি উদ্যান, মধুপুর জাতীয় উদ্যানের কথা। মধুপুর জাতীয় উদ্যান কয়েকশো বছরের পুরনো একটি বন। ঠিক কবে কার উদ্যোগে এই বন প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে উদ্যানটি বন বিভাগের অধীনস্থ হয় ১৯৬২ সালে। এরপর বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭৪ আওতায় মধুপুর বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় ১৯৮২ সালে। রাজধানী ঢাকা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় মধুপুর জাতীয় উদ্যান অবস্থিত। টাঙ্গাইল শহর থেকে এর দূরত্ব ৪৭ কিলোমিটার। জানা যায় একসময় পাখির কলকাকলিতে মুখরিত ছিল গোটা বনাঞ্চল। বনের নানা লোভনীয় ফুল আর ফলে মৌমাছি অবাধে বাসা বাঁধত। প্রচুর পরিমাণে মধু উৎপাদিত হতো এই বনে। ধারণা করা হয় মধু উৎপাদনের এই ধারা থেকেই এই অঞ্চলের নাম হয় মধুপুর। প্রচুর শাল বৃক্ষ থাকার কারণে স্থানীয়দের কাছে এই বন মধুপুর শালবন নামেও পরিচিত। এই বনকে দেশের মধ্যাঞ্চলীয় বনভূমি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। সুন্দরবন এবং চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বন হল এই মধুপুর শালবন। ৮৪,৩৬৬ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত মধুপুর জাতীয় উদ্যান। যদিও নানা কারণে বর্তমানে এর আয়তন অনেকটাই কমে গিয়েছে। এই উদ্যানের দক্ষিণ প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে অপরূপ বংশী নদী। এই নদী ও বনকে কেন্দ্র করে উদ্যানের ভেতরে এবং আশেপাশে প্রায় ১৮৭টি গ্রামে বসবাস করছে গারো, কোচ, বামুনসহ নানা সম্প্রদায়ের মানুষজন। মধুপুর বনের প্রধান আকর্ষণ এল শাল বৃক্ষ। মূলত এই উদ্যানের অনেকটা জায়গা নিয়েই শালবনের উপস্থিতি। এছাড়া বহেরা, আমলকি, হলুদ, আমরা, জিগা, ভাদি, অশ্বত্থ, বট, শতমূলি, জয়না, হাড়গাজা, বেহুলা প্রভৃতি নানা প্রজাতির বৃক্ষরাজিতে সুশোভিত এই বনাঞ্চল। রয়েছে নানা প্রজাতির পাহাড়ি আলু আর নাম না জানা বিভিন্ন ধরনের লতা গুল্ম। প্রচুর বৃষ্টিপাত ও উর্বর মাটির কারণে এই উদ্যানে বিভিন্ন প্রজাতির ছোট ছোট উদ্ভিদ জন্ম নেয়। প্রাণী বৈচিত্র্য বেশ সমৃদ্ধ মধুপুর জাতীয় উদ্যান। এখানে রয়েছে ১১ প্রজাতির স্তন্যপ্রায়ী, ৪ প্রজাতির উভয়চর, ৭ প্রজাতির সরীসৃপ এবং ৩৮ প্রজাতির পাখির বসবাস। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল মুখপোড়া হনুমান, চিত্রা হরিণ, মায়া হরিণ, লালমুখ বানর ইত্যাদি। পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল মাছরাঙা, গেছু প্যাঁচা, কাঠময়ূর, বন মোরগ প্রভৃতি। এছাড়া রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র। নানা প্রজাতির গাছগাছালি ও পর্যাপ্ত খাদ্যের সংস্থান থাকায় বন্যপ্রাণীরা এখানে খুব সহজেই জীবন ধারণ করতে পারে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মধুপুর বন সবুজের এক আলপনা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বনের মধ্যখানে নানা জায়গায় তৈরি হয়েছে মেঠো পথ। সবুজে সবুজে আচ্ছাদিত মেঠো পথ ধরে হেঁটে গেলে অপরূপ বাংলার চিরায়ত সৌন্দর্যে মন ভরে ওঠে।
মধুপুর জাতীয় উদ্যান তাই শুধু সম্পদ নয়, সৌন্দর্যেরও অফুরান উৎস। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলায় আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোনো অপরূপ প্রকৃতি এবং অভয়ারণ্য নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। সফলতা, হ্যাঁ, সাফল্য শব্দটা আমাদের খুব আকৃষ্ট করে। আমরা সবাই চাই সফল হতে। আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের অনেক শ্রম, অনেক মেধা দিতে হয়। কিন্তু বর্তমান ডিজিটাল জগৎ আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তাই তো হতাশ না হয়ে আমাদের উচিত একটু পরিকল্পনা করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া, আর পরিশ্রম তো করতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দর্পণ আয়োজনে এখন সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে থাকছে সেরকমই একজন সফল ব্যক্তির সাথে কথা। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংগ্রামের প্রতিচ্ছবি এই পর্বে। আজকে আমরা একজন সংগ্রামী নারীর জীবনের কথা শুনবো। দারিদ্রতা সংগ্রামের সঙ্গে থেকে যিনি আজকে স্বাবলম্বী হয়েছেন তার কথা আজকে আমরা শুনবো। আমার নাম রূপা বিশ্বাস, আমার বাড়ি দামোদর ফুলতলা। আপনি আপনার সংগ্রামী জীবনের কথা একটু আমাদেরকে বলবেন। আমার বিয়ের পরে আমার স্বামীর অবস্থা বিশেষ একটা ভালো ছিল না। সে দোকানদারি করত, গার্মেন্টসের ব্যবসা ছিল, তা অনেক লস ঠস খেয়ে বসেছিল। তারপরে আমি কারো কথা নারী উন্নয়ন সংস্থায় যোগ দিই। এখান থেকে আমি অনেক প্রশিক্ষণ নিই। নেওয়ার পরে আমি সেলাই মেশিন কাজ করে এখন অনেকটা উন্নতির দিকে গেছি। আপনার যখন দারিদ্রতা ছিল, কেমন দারিদ্রতা ছিল একটু বলবেন? বাড়িতে তো টাকা পয়সা না থাকলে তো একটু গ্যাঞ্জাম অশান্তিটা তো থাকে। দেখা যাচ্ছে ওই শাশুড়ি ছিল সংসারে, তখন শাশুড়ি বলতে তোমার স্বামী আয় করতে পারে না, তুমি কি জন্য এত লম্বা লম্বা ইয়ে করো তা করো, স্বামী তো যেরকম আয় করবে তুমি সেভাবে চলবা বা এরকম কিছু। এ দুটোই যে পরপর ঘুমের পরে তাদের ঠিক মতো লালন পালন করতে পারিনি। দেখা যাচ্ছে খাবার আনতে গিয়ে তাদের দুধ কিনতে পারিনি, সেই দিকে একটু কষ্ট পাতে হয়েছে। আমার বাপের বাড়িতে এত কষ্ট পাই আসিনি, এখানে এসে সেরকম কষ্ট পাইছি। তারপরে এসে আমি এই কারো কথা নারী উন্নয়ন সংস্থায় এসে আমি এই কাজটা আমি শিখে ট্রেনিং করে দর্জি কাজ শিখে এখান থেকে আমি অনেক অর্ডার পত্র পাইছি, কাজ কাম করেছি। তারপরে আমার স্বামীর এখন সিএনজি কিনে দিছি একটু লোন টোন করে, এখন সে সিএনজি চালাচ্ছে। এখন মানে বামের দিকে আইছে, আগে ছিল প্রচন্ড খারাপ অবস্থা। এখন স্বাবলম্বী হবার পরে কেমন আপনি উপার্জন করেছেন? আমি একটু লেখাপড়া শিখেছি, একজন ক্লাস টেনে একজন ক্লাস ফাইভে। তারপরে বাড়ি ঘর দুয়ারে কাজেছি একটু ভালো করেছি, যেরকম অবস্থা ছিল কল বাথরুম করেছি। আপনার মেয়েরা পড়াশোনা করছে, আপনি সেলাই কাজ করছেন, আপনি স্বাবলম্বী হয়েছেন, আপনার কেমন লাগে এখন? আমার কাছে ভালো লাগে, মানে আর কি আমি মনে চাই ভালো, একজন সুখী মানুষ। আপনার এই সুখী মানুষ সবার পেছনে আপনার ইচ্ছে, আপনার চেষ্টা, এগুলোই তো আজকে আপনাকে সুখী করেছে, তাই না? আপনাকে দেখে আপনার ওখানকার নারীরা কি অনুপ্রাণিত হয়? তারা কি বলেন? আমার যা আছে, তারপরে পাশের ওই যে ভাবিরা আছে, তারা মাঝে মধ্যে আমার দ্বারে আসে, আসে আমার কাছ থেকে কাজ কাম শিখে নিয়ে যায়। নিয়ে তারা তাদের মেশিন আছে, অনেকে নতুন নতুন কাজ শিখেছে, দেখা যাচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কোনো শিখতে পারে না, তারা মাঝে মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমার দ্বারে দেখে যায়, দেখে যায় তারা করে। এই যে আপনি অন্যান্য মানুষকেও যে উপকার করছেন, আপনার কাছ থেকে তারা শিখছে, তারাও ইনকাম করছে, এটা আপনার কাছে কেমন লাগে? আমার দ্বারা মনে হয় কি আমি একা ভালো থাকি তো ভালো না, আমার পাশে যদি সবাই ভালো থাকে সেটা নিয়েই ভালো, আমার কাছে সেটাই ভালো লাগে। আপনি মেয়েদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন? বড় মেয়ে এসে চাচ্ছে নার্সিং শিখতে, এখন আমার ইচ্ছে যে হ্যাঁ তাই শিখুক। আপনার স্বামী শাশুড়ি তারা এখন আপনার সঙ্গে কেমন ব্যবহার করেন? শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার আগে করতো না, যখন দেখিছে যে আমার হাতে টাকা পয়সা আছে, তারপর তার ছেলের আমি সিএনজি কিনে দিছি, তখন থেকে তার ব্যবহার অনেক পাল্টে গেছে, সে অনেক ভালো হয়ে গেছিল। তারপরে মাঝে তার স্ট্রোক হয়ে সে মারা গেছে। আপনাকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যারা শুনছে, যেসব শ্রোতা বন্ধুরা, যেসব নারীরা মনে করেন যে জীবনে পিছিয়ে আছেন, যারা ভয় পান সামনে এগিয়ে যেতে, যারা মনে করেন না জীবনে কিছু হবে না, তাদের জন্য আপনি কি বলবেন? জীবনে হবে না বলতে কিছু নেই, কারণ আমি যে বাধ্যবাধকতার মধ্যে ছিলাম, আমি সেখান থেকে যেভাবে আমি উঠে আইছি, আমাদের কষ্ট করতে হবে। আমি রাত জেগে জেগেও কাজ করি, মানে কাজ করতে হবে, কাজের সময় কোনো কিছু পাবলে চলবে না।
তাহলে সাফল্য তো আসবে। দারিদ্রতা কোনোদিন জীবনকে থামিয়ে দিতে পারে না, দারিদ্রতারে রোধ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। দিন রাত পুরো সমান করে আমি কাজ করি, শুধু এক সেলাই মেশিনের কাজ না, আমি আসে অনেক বিভিন্ন রকম কাজ, মানে আমার কাজের কোনো শেষ নেই। বাড়িতে হাঁস মুরগি পালন করি, তারপরে সেগুলির জুতো তৈরি করি, চুলের টুপি তৈরি করি, গা ধলা যে খোসাগুলো আছে সাবানের খোসাগুলো সেগুলো তৈরি করি, যা একটা পিস পরে 5 টাকা, বেশি আছে 20 টাকা করি। আপনার জীবনে কি স্বপ্ন আছে? আমার জীবনে স্বপ্ন আছে মেয়ে দুটো মানুষ করব, তারপরে নিজে যা হাতের কাজ যা পারি সেগুলো করব, আর নিজে একটু কিছু করার চিন্তা ভাবনা আছে, 10-20 জন একটা প্রশিক্ষণ দেওয়ার মতন কিছু একটা করব, এরকম একটা চিন্তা ভাবনা আছে আমার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আপনাদের জন্য দর্পণ ম্যাগাজিনের সংগ্রামের প্রতিচ্ছবি অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আজ বিজয়ের কবিতা শুনতে শুনতে না হয় ফিরব সুখের নীড়ে। তো চলুন বন্ধুরা, দর্পণের শেষ পরিবেশনার কাছে আজ শুনব শামসু জোহার রচনা ও আবৃত্তিতে জয় বাংলা কবিতা থেকে আবৃত্তি। জয় বাংলা জাগলেই জয় হয় আমাদের, জয় হয় জনতার, জয় হয় বাংলাদেশের। 7.5 কোটি জেগেছিল সেদিন, কোটি কণ্ঠে ছিল হাঁক জয় বাংলা। হয়েছিল সেবার এই বাংলার জয়, মনে আছে সব, শুধু মনে নেই কত লক্ষবার স্লোগান দিয়েছি জয় বাংলা। একদিন খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন বাবা, তিনি ফিরে আসেননি আর। মা একা আমাদের আগলে রাখলেন এতদিন ধরে, এত বছর পর অকস্মাত নয়, দীর্ঘ অপেক্ষার পর আবার উঠেছে ধ্বনি নতুনের কণ্ঠে জয় বাংলা। মা ডাহুকের লাল চোখ নিয়ে বসে আছি, হবেই জানি জয় এবার বাংলার, শুধু জানি না কত সহস্র কত লক্ষ বার জয় বাংলা উচ্চারিত হলে জয় হবে আমাদের। বন্ধুরা, কবিতা শুনতে শুনতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এবার শেষের কথাগুলো জানিয়ে দিই। আজকের দর্পণ গ্রন্থনা করেছেন শেখ শাকিল আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি রুমিনা খানম এবং আমি লাল্টু হোসেন। প্রযোজনা সহযোগিতা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কায়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ নাসিমুল কামাল, এবং দর্পণ ম্যাগাজিন প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।